রাতে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, ফের উত্তপ্ত পরশুরার ঘোলদিঘড়ুই এলাকা। আক্রান্ত পরিবারের অভিযোগ, হামলার পিছনে তৃণমূলেরই আরেকটি গোষ্ঠীর হাত রয়েছে। হঠাৎ আগুন তৃণমূলের যুবকর্মী শেখ হুমায়ুনের বাড়িতে। সন্ত্রস্ত হয়ে ওঠে পরশুরার ঘোলদিঘড়ুই এলাকা। রাত আড়াইটে নাগাদ পরশুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসীদের একাংশের দাবি, দুষ্কৃতীরাই হুমায়ুনের বাড়িতে আগুন লাগিয়েছে। দেড়টার সময় যখন হু করে আগুনটা জ্বলে উঠেছে, আমার শাশুড়ি তখন চিল্লে উঠেছে, কেঁদে উঠেছে, তখন আমি ছুটে বেরিয়েছি। কাল যারা ঘর ছাড়া হয়েছিল তারা এসে খুব মাসতলায় গালাগালিও করেছে, হুমকি দিয়েছে, মেরেছি, আরো মারবো, গুলি করে দিয়ে বাইরে পালাবো। লোকেরাও তো বলছে হুমায়ুনের ওপর কেন এত অত্যাচার। আবুর সঙ্গে আর আমার সঙ্গে, আবু আমার ছেলেকে মেরেছে 18 রমজানের দিনেতে, আর আজকে ফের অঘটন ঘটালে কাল ঢুকেছে। প্রতিবেশীদের তৎপরতায় হুমায়ুনের বাড়ির আগুন তড়িঘড়ি নিভিয়ে ফেলা হয়। কিন্তু হুমায়ুনের বাড়িতে আগুন লাগালো কারা? কেনই বা তার বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগানো হলো? এখানেই উঠে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অভিযোগ, তৃণমূল কর্মী শেখ আশেকের দলবল হুমায়ুনের বাড়িতে হামলা চালায়। আশেকের দলের দুষ্কৃতীরা শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ রশিদকেও গুলি করে বলে অভিযোগ। ওই একই দল হুমায়ুনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ গ্রামবাসীদের। যদিও শেখ আশিকের পরিবার এমন অভিযোগ মানতে চায়নি। সে পারে না, আমি বলছি সে অনেকদিনই ছাড়া ছলে কান্না ঢুকে ঢুকতে ওরা এটা অভিনয় করে তাদের উপরে দোষ চেপে দিয়েছে বাবা। গ্রামবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের স্বরূপ। তাদের প্রশ্ন, এলাকায় এমন খেয়ে খেয়ে চললে তিষ্ঠানোর দায় হয়ে দাঁড়াবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।